মারুতি ও মোটর ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত দুই। ঘটনাটি ঘটেছে পূর্বস্থলে এক নম্বর ব্লকের নিচু চাপাহাটি গ্রাম সংলগ্ন এসটিকে রোডে। ঘটনা সূত্রে জানা যায়, সোমবার রাতে নবদ্বীপের ঐতিহ্যপূর্ণ রাস উৎসব দেখে মোটর ভ্যানে করে বাড়ি ফেরার পথে হঠাৎই নিচু চাপাহাটি গ্রামের কাছে মোটর ভ্যানটি একটি লরিকে পাশ কাটিয়ে এগিয়ে যাওয়ার সময় অন্য দিক থেকে দ্রুত গতিতে আসা মারুতি ভ্যানের সাথে হঠাৎই ধাক্কা মারে। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়, গুরুতর জখম হন কমপক্ষে চারজন। তারা সকলেই এখন নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। মৃতদের মধ্যে একজন ছোট বাচ্চা এবং একজন বিবাহিতা মহিলা। শিশুটির নাম সঞ্জু দাস, বয়স 7 বছর। মহিলার নাম ঋতু দে, বয়স 20 বছর। এই ঘটনায় এলাকায় ও পরিবারে নেমেছে শোকের ছায়া। পূর্বস্থলী থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, বাংলা ভারত সংবাদ।